হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। শুভ দীপাবলি। তো এখন বাজে 10:40, তো আমি এখন শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো আজকে 12 তারিখ, কালী পুজো। তো পাপাকে পড়াচ্ছিলাম, পড়িয়ে স্টেশনে গুছিয়ে এখন ওদিকে চলো, দেখবে কি রান্না হচ্ছে আর কি বাজার এলো। আর এদিকে পাপা বসে বসে কার্টুন দেখছে। ওই দেখো পাপা, হাই করো। হাই। আর এই যে মা এদিকে রান্না বসিয়েছে, ক্যাপসিকাম ভাজা পেঁয়াজ দিয়ে। দেখো কত সুন্দর লাগছে, ক্যাপসিকাম ভাজা খেতে কিন্তু ভালোই লাগে। আমার কিন্তু অতটা ভালো লাগে না, ওদের ভালো লাগে। আর এইদিকে পাপার দুধটা আজকে বাজারটা একটু দেরি করেই এসছে, আর কিছুক্ষণ আগেই এলো, এই 10 মিনিট হবে। আর এটা কালকের মাছ আছে, তো মাছ হবে বাবার জন্য। আর এখানে আছে আলু, আর এখানে আছে মশলা হবে পেঁয়াজ, মাংস এনেছে, মাংস আমাদের জন্য। আর ডাল হয়ে গেছে, আর ডাল হয়েছে, ডাল হয়েছে, বেগুন ভাজা হয়েছে, ডাল বেগুন ভাজা, মাংস আর মাছ, বাবার মাছ আর ক্যাপসিকাম ভাজা, ব্যাস। ফল দুটো তো ছিল সেদিন, একটা খাওয়া হয়েছে আর একটা কাটলো ছোটো মা। তো একটা একটু শুধু রেখেছে, মানে একটাই কেটেছে, অর্ধেকটা রেখেছে আর অর্ধেকটা মাখা করবে, তার জন্য এই যে আর সব কিছু এনেছে, কাসুন্দি কাসুন্দি এই যে কালকে কিনেছে। আর এখানে আছে চিনি নুন, এগুলো দিয়ে মেখে একবার ট্রাই করে খেতে হবে। শুধু তো অতটা ভালো লাগছে না, মানে আমার আর বাবার মোটামুটি তো ভালো লাগছে, ছোটো মার তো বলছে একদমই ভালো লাগছে না, তার জন্য বলছে আগে মাখবে। তো চলো পুরো মেখে নিক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো দিয়ে দিচ্ছে কাসুন্দি, তো প্রথমে দিয়ে দিয়েছিলো তার জন্য তোমাদেরকে দেখানোর জন্য আবার দিল। তো ভালো লাগছে বলেই ছোটো মা বললো দে পুরোটা মেখে দিই। আবার আবার পুরো অর্ধেকটা দেখো মাখিয়েছিলো, আবার অর্ধেকটা দিল। তো কাসুন্দি আর নুন দিয়ে দিয়েছে, এখন দিয়ে দিচ্ছে চিনি। বেশ মাখাটা বেশ ভালোই লাগছে শুধু খাওয়ার থেকে, তার জন্য মেখে দিচ্ছে। হাতটা মেখে দেখলাম কেমন লাগছে, ভালো লাগছে দেখে এটাই দিলাম। তোমরা সবাই ঘরে একটা এনে খেয়ে দেখো, দু তিনটে নিয়েছো। হ্যাঁ আমাদের মধ্যে বস্তাও না, আমরা তিনটে, দুটো বাজার দিয়ে বাবা নিয়েছে, আবার ছোট একটা নিয়েছিল, জানে না কি করবে, এত দামি ফল, বাপ রে। একটা খেয়ে এনে দেখো, যদি ভালো লাগে আবার খাবে, সবার তো এক ভালো লাগে না একরকম। তো দেখো এই যে মাখা হয়ে গেছে, মাখাটা খেতে কিন্তু খুব ভালো লাগছে। তোমরা এরকম মেখে খেতে পারো, কিন্তু শুধুটা অতটা ভালো লাগে না, পায়সা পায়সা লাগে, যেহেতু মিষ্টি নেই, হালকা টকটক আছে তার জন্য। আর নুন দিয়েও খেতে পারো, কিন্তু মাখাটাই আমাদের কাছে বেশি টেস্টি লাগছে। তো আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ, তো আমি একটু বেরাবো, দোকানে যাব। ওই মমতা কাকি ব্লাউজ বানাতে দিয়েছে, মানে নিচে যেই কাকি থাকে, তো ওগুলো লাইনিং ফলস করে এগুলো আনতে যাবো, তো সুতো টুতো। আর মায়ের দিকে রান্না হয়ে গেছে, ওদিকেরও কাজগুলো হয়ে গেছে। এই যে মা রান্না করে মুছছে, তো চলো বেরাই, এসে রান্নাগুলো দেখাবো তোমাদের। তো অনেকটা দেরি হয়ে গেছে, টাকা দিয়ে রাখি সবাই খাবে। হ্যাঁ 12:22 বাজে। তো এই যে আমি দোকানে চলে এসেছি, আর এসে আমার আজকে কপালটা ঠুকে গেল দোকানে এসে। দেখো কপালটা কতটা আমার মানে ফুলে গেছে, নিচে আমার সুতো নাকি পড়েছিল, ওটা নিতে গেছি, আর কাজের সাথে এই যে এইগুলোর সাথে লেগে গেছে মাথা। তারপর জল দিলাম, হ্যাঁ সেটটা খুব সুন্দর লাগছে, তাই বললাম তুমি একবার পরো দেখি। দেখো কত সুন্দর সেটটা, সুন্দর সেটগুলো, সেটগুলোর দাম বলো কত বলে? এই সেটগুলো এগুলো মোটামুটি 300-400 টাকা নিতে পারছে। নানান রকমের ভ্যারাইটিস আছে, আমি এই দোকানে আসি যখন আসি, তোমরা তো দেখতেই পাও। কি দেব? ডিম, ডিম আনিনি আমি। দেখো ঘরে ঢুকতে না ঢুকতে ভাবে কিছু এনেছি, আমার ব্যাগ চেক করছে, দেখো অবস্থা। চলো ঘরে চলো, আমি দেবো ঘরে চলো।
তো আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে স্নান করলাম, স্নান করে বাড়ি ঢুকলাম কটা, একটা পাঁচ দশ এরকম হবে, একটা পাঁচ দশ আর বেশি হবে, টাইমটা অতটা দেখিনি আমি, ওরকমই হয়তো হবে, তার একটু বেশি হতে পারে। তো এখন বাজে পৌনে দুটো, তো স্নান ঠান করে পাপাকেও স্নান করে দিয়েছে দেখলাম এসে। তো এই দেখো পাপা, পাপা হাত খাচ্ছে। পাপা কি খাচ্ছো? হাত। পাপা ওই মুরগির পা খাচ্ছে, পাটাকে বলে হাত। ও পাটা খেতে ভালো লাগে, ওর ভালোবাসে, আর আমাদেরও ভালো লাগে পাটা খেতে। তো পাপাকে এখন ভাত খাওয়াচ্ছি। তো চলো কি কি আনলাম তোমাদের বিকালেই নয়তো দেখাবো। আর দেখো লেগেছে তো এখানটায় কপালটা, এই জায়গাটায়, এই জায়গাটায় পুরো মানে কি বলবো, চিন 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 করছে, ভালো জোরেই লেগেছে। তো চলো বিকালে তোমাদের দেখাবো আমি কি কি আনলাম। তো এখন পাপাকে খাইয়ে ঘুম পাড়াবো আর আমরাও খাবো, অনেকটা দেরি হয়ে গেছে। পাপাকে খাইয়ে আমরা সবাই খেতে বসে পড়েছি। তো দেখো ক্যাপসিকাম ভাজা হয়েছে আজকে, এখন আমি খাওয়া শুরু করিনি। আর এখানে আছে বেগুন ভাজা, চাটনি হয়েছিল, চাটনি বলতে পরশু দিনের চাটনি ফ্রিজে রেখে রেখে খাওয়া হয়। এখানে ছিল মাছ বাবার জন্য আর কুমড়ো দিয়ে ডাল, আর এখানে আছে মাংস, আর পায়েস ছিল পরশু দিনের, তো খাওয়া হয়নি, ফ্রিজে রাখা ছিল, তো গরম করে হয়েছে আজকে। আর এখানে ছিল স্যালাড, আর মা তো নিচে বসতে পারবে না, তার জন্য মা বসেছিল সোফায় আর টুলে। তো চলো খেয়ে নিই। গুড ইভিনিং, আমি এবার চলে এলাম। তো এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ। তো দেখো এই যে পাঁচটা পঁয়ত্রিশ বাজে। তো আজকে দুপুরে ঘুমাইনি, আজকে মানে দুপুরবেলায় রিলস করছিলাম তার জন্য ঘুমাইনি, আর তার জন্য ড্রেসটাও চেঞ্জ করা হয়নি, এসে ঘরে কাজ বাজ করলাম, মানে ঘরটাও মুছলাম। তো এখন দেখো মানে প্রদীপ মোমবাতি এসব ধরাবো, সন্ধ্যা হয়ে গেছে। তো এই যে সব রেডি করে নিয়েছি, তো এখন দিয়ে আসতে যাবো ছাদে, ঘরে, সব জায়গায়। তো চলো তোমরা ছাদে থাকো। তোমার এখন ফুল নিয়ে এলো, আমাদের গাছের ফুল, তো মন্দিরে পুজো দিয়ে আসতে যাবো তার জন্য নিয়ে এসেছে, গাছের ফুল এখন নিয়ে এলো। আর আমাদের ধনতেরাসে এবারে কী নিয়েছে তোমাদের তো দেখানোই হয়নি, মানে টাইমের অভাবে। তো দেখো যে কালকে তো বাড়িয়ে ছিলাম না যে দেখাবো, আর পরশু দিন এনেছে, এটা পরশু না দর্শু এনেছিল, যেদিন ধনতেরাস পড়েছে সেদিনটাই এনেছে। কি বলবে, এখানে পাই বলে আমরা শের বলি, মানে আমরা বাঙালিরা শের বলি, এখানে পাই বলে। ছোটমা মিষ্টি নিয়ে এসছে, মন্দিরে আমরা পুজো দিতে যাব, আমাদের সামনে যে মন্দির থাকে। তো এবারে রেডি হবো। আর এদিকে দেখো ওই যে ঘরের সামনে সামনে দিয়ে দিয়েছি, আর ছাদে না দিয়েছিলাম, কিন্তু ছাদে এত হাওয়া দিচ্ছে কি বলবো যে লিভেই যাচ্ছে, তার জন্য এই যে নিচে নিয়ে এসে আবার সাইডে সাইডে দিয়েছি আর সব তুলে দিয়েছি। দেখো মাত্র দুটো রেখেছি, দেখো এই কোনাটায় রেখেছি দুটো প্রদীপ আর একটা মোমবাতি। চলো পিপি 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 পিপি, এটা পিপি চপালা, চল চল চল। এই যে আমার পাপা এসছে আমার সাথে, আমার ছোট বাচ্চাটা, চলো চলো মামা। আর এই দেখো নিচে দিয়েছি, নিচে সিঁড়িতে সিঁড়িতে মোমবাতি, প্রদীপ, মোমবাতি। পাপা সাইড, এই ওই সাইডে আসো, আমার সাইডে, পায়ে লেগে যাবে আগুন। দেখো প্রদীপগুলো কত সুন্দর লাগছে, প্রদীপগুলো খুব সুন্দর জ্বলছে। এই সাইডে মোমবাতি, চলো নিচে চলো, নিচে গিয়ে দেখাচ্ছি। তুমি নিচে নামবে না কিন্তু, জুতো পরনি, আমি দেখি এখনই আসছি। পিসির দুয়ারের সামনে কাকির, তারপরে এই একটা গেটের সামনে দিয়ে দাঁড়া, আমি আসছি এখনই। এই যে প্রদীপ দিয়েছি গেটের সামনে, আর এই যে ঠাকুরের ভেতরে দিয়েছে, ঠাকুর তুলসী মন্দিরে এদিকে দিয়েছে, মানে পুরো বাড়িটা আমি যত পেরেছি তত দিয়ে দিয়েছি, কুয়োর পাড়ে দিয়েছি, আবার ওই পেছনের দিকেও একটা দিয়েছি, ওইদিকে আর গেলাম না, সিঁড়ি ওপর নিচ করতে করতেই কি বলবো হাঁপিয়ে যাচ্ছে। আর পাপা জুতো পরবো, পাচ্ছি না করছে। তো চলো ওকে এবারে খাওয়াই,
আর আমি একটু ফ্রেশ হই, তারপর আবার বেরোতে হবে। চলো 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 চলো। তো পাপাকে খাইয়ে আমি এলাম ঘরে। তো এখনও দেখতে পাচ্ছ যে ঘরে বিছানা গুছানো হয়নি, আর ভালো লাগছে না, সারা দুপুরটা ঘুমায়নি। তো দেখো দুপুরবেলা কী কী এনেছি, ওদের দেখাই, তখন তো দেখানো হয়নি। তো দেখো লালিন এনেছি, এটা একটু অনেকটা বেশি করে এনেছি, যেহেতু তিনটে হবে একই কালারের, সেম ব্লাউজ। এই যে এইটার, এইটার তিনটে হবে, মানে একই সেম টু সেম, তার জন্য এটার জন্য মানে একবারে বড় লালিন নিয়েছি ওই লালিনটা। আর এইটা হচ্ছে, এটাও লালিন, এটা অল্প একটু নিয়েছি, এটা আমার ঠাকুমার জন্য মানে অল্প একটু লাগবে, তার জন্য আমার নিয়ে এসেছি। এখানে আছে দুটো ফলস পার, এই শাড়িটারই দুটো ফলস পার। আর আছে, ও আর আছে এই যে লেস, মানে হাতে যে লেসগুলো লাগায় কুচি কুচি, ও তো নিয়ে আসা, নিয়ে আসো যাও। আর এখানে দেখো রয়েছে একটা লেস, তো এই যে পুতি পুতি লেস, এটা অনেকটা এনেছি, 2 মিটারের মতো প্রায়। আর এনেছি হুক, এক পাতা হুক এনেছি, আর অনেকগুলো বোতাম এনেছি, কাঠের বোতাম, এমনি বোতাম। বাবা আমাকে কথাই বলতে দেবে না, এত বকর বকর করছে কি বলবো। তো এই দেখো এই বোতামগুলো এনেছি প্রায় 10টার মতো, আর এটাও এনেছি প্রায় 10টার মতো, এই কাঠেরগুলো। অনেকগুলো বোতাম এনেছি, আর অনেক কটা সুতো এনেছি, ধরো দেখাই তোমাদেরকে সুতোগুলো। তো এই দেখো তিনটে তিনটে ছ না চারটে পাঁচটা ছয় সাতটা এনেছি, সাতটা সুতো এনেছি। আর দুটো জিনিস এনেছি, কিন্তু পাপার সামনে বার করলে আবার দেখলে ই করবে, তোমাদের আড়াল দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ ভালো ভাই, এই দেখো লিপ বাম দুটো, একটা আমার আর একটা ঘর মানে সামনে থাকবে, মা ওরা লাগাতে পারবে ঠোঁটে। আর ও আর একটা এই গার্ডার নিয়েছি, গার্ডারটা দেখে ভালো লাগলো। তো আর কিছু নিইনি, তো অনেক অনেক জিনিসই নিয়েছি, প্রায় 300 টাকার মতো হয়ে গেছে বাজার। তো চলো এখন আমি বিছানা গুছাবো, ফ্রেশ হবো, আবার বেরাবো, তো তোমরা সাথে থাকো। তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তো আমি শাড়ি পরেছি, এটা কালো কালারের শাড়ি পরেছি। আর এই দেখো পাপা, পাপা আগে বেরিয়ে গেছে, আর ছোটো মতো অনেক আগেই গেছে ঠাকুরের ইষ্টি ইষ্টি নিয়ে পুজো দিতে, আর মা পেছনে আছে। তো চলো, তো এই যে মন্দিরে চলে এলাম, মন্দির তো কাছেই আমাদের, যারা আমার ব্লগ দেখো তারা জানো। তো মন্দিরে দেখো সবাই পুজো দিচ্ছে, তো এবারে প্রসাদ পাইনি, আগেবারে ছিলাম, তো ঠাকুরের প্রসাদ সাথে আমরা বেরিয়ে পড়বো ঠাকুর দেখতে। দেখো পাপা পাশে বসেছিল আর মা এই সাইডে দাঁড়িয়ে ছিল। তো চলো মন্দির থেকে ঘুরে বাড়িতে প্রসাদটা রেখে আবার বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। ঠাকুর বলতে আমাদের এখানে একটাই এখানে মানে ইয়ে আছে, প্যান্ডেল আছে, আর একটা আছে এমনি নর্মাল। তো ওখানে যাচ্ছি প্যান্ডেলটা দেখতে, ঠাকুর দেখতে, আর সাথে রয়েছে এই যে আরেকজন আমাদের সামনের বাড়িরই, তো এই যে মা ছোটো মা সবাই একসাথে যাচ্ছি। তো চলো তোমরা সাথে থাকো। তো হাঁটতে হাঁটতে আমরা প্রায় চলেই এলাম। তো এখানে দেখো গেটটা খুব সুন্দর করেছিল লাইটিং দিয়ে, আর এই যে প্যান্ডেলটা, তো এখানে প্যান্ডেলে লেখা ছিল বাঁচিয়ে রেখে শিশু কন্যা, সমাজে জানুন খুশির কন্যা। তো প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল, আর লেখাগুলো পড়ে পড়ে না খুব ভালো লাগছিলো, মানে কন্যা সন্তান হলে অনেকে মেরে দেয় যখন পেটে, মানে যারা বুঝতে পারে তখন, তারপর কন্যা সন্তান চায় না, তার জন্য মানে এই লেখাগুলো লিখেছে। আর এই এই কন্যা সন্তান নিয়ে কিন্তু এই থিমটা করা হয়েছে, তো খুবই সুন্দর করেছিল। আর পাখা ঢাকা দিয়ে, তো মানে লেখাগুলো পড়ছিলাম তো গায়ে কাটা দিচ্ছিল, মানে এত সুন্দর করেছে। তো চলো তোমরা দেখতে থাকো। Thank you.
ওই ঠাকুরটা দেখার পর আমরা চলে যাচ্ছি আর একটা ঠাকুর দেখতে। তো এখানে করেছিল চলে এসেছি, আর এখানে করেছিল সিম্পল একটা থিমের মধ্যে। তো এখানে ভালোই লাগছিলো, লাইটিংগুলো বেশ। তো ভেতরে রয়েছে ঠাকুর, আর সাইডে স্টেজ করেছিল, কোনো হয়তো প্রোগ্রাম ঠুগ্রাম হবে, আজকে না হলেও কালকে হবে। তো দেখো ঠাকুরটা আমি জুম করে দেখাচ্ছি, আর ভেতরে ছোটো মা মাওরা গেছিলো, আর আমি বাইরেটাই ছিলাম। আর এখানে দেখো পাপা, পাপা ঠাকুরকে মানে পয়সা দিয়েছিলো, আবার বললাম প্রণাম কর, তো এখানে আবার গিয়ে আবার প্রণাম করছিল। তো ঠাকুর ঠাকুর দেখে আমরা চলে এলাম হাঁটতে হাঁটতে। তো এইদিকে দেখো সেউ ভাজা ঠেউ ভাজা গজা জিলিপি এসব নিয়ে বসেছিলো, তো আমরা সেউ ভাজা নিয়ে নিলাম, এখন বাড়ি যাওয়া যাক। তো বাড়ি চলে এসেছি, এইমাত্র ঘরে ঢুকলাম, আর বাবারা এখনও আসেনি, দেরি হতে পারে, কেননা মার্কেটে পুজো হচ্ছে। আর এখানে দেখো বাজে 9:30 বাজে। তো এইমাত্র পুরো হাতটাও ব্যথা করছে, ক্যামেরাটা তুলতে পারছি না, কী বলবো, পাগুলো এত যন্ত্রণা করছে, কী বলবো। হেঁটে গিয়েছি, হেঁটে এসেছি, তো দুটো ঠাকুর দেখলাম। চলো এখন ফ্রেশ ট্রেশ হবো, আর ভালো লাগছে না, সারাদিন মানে ঘুমাইনি, কী বলবো, দেখতেই পাচ্ছ চোখ মুখ ঢুকে গেছে। চলো আমি আজকে এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কালকে আবার আসবো, তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট, টাটা।